আর ওরে বাবা রে, আমাদের সাল কি হলো? আমার তেমন কিছু হয়নি, কপালটা সামান্য কেটে গেছে। সরি, আমার হাসি পাচ্ছে অনেক। মানে আমি লাইফে প্রথম কোনো ছেলেকে দেখলাম জাস্ট একটু রক্ত দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আপু শুনেন, কিছু কিছু মানুষ আছে যাদের নার্ভ দুর্বল থাকে, সামান্য রক্ত দেখেও তারা সহ্য করতে পারে না। সেটা তো দেখতেই পাচ্ছি। আপনি এখন যেতে পারেন, অবশ্য চাইলে এখানে কিছুক্ষণ রেস্ট নিতে পারেন। না না, ঠিক আছে, আমি যাই। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন। জি। আচ্ছা শুনুন শুনুন, আপনি এখন থেকে অবশ্যই ভিটামিন জাতীয় খাবার বেশি বেশি করে খাবেন, তাহলে আপনার ওই নার্ভ সিস্টেমটা স্ট্রং হবে। মানে জাস্ট ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের জন্য এভাবে বাসায় কমপ্লেন করতে চলে আসবে? বাবাকে যদি কিছু বলেছিস চন্দ, আমি কবর করে ফেলবো। খেয়াল রাখিস, আমার বন্ধুর ছেলে, আমি একটু বাইরে বেরোলাম। আব্বা, তুমি এত চিন্তা করছো কেন? আমি পুরোপুরি ঠিক আছি আব্বা। তুই যে ঠিক নেই তা আমি জানি, তোকে বাড়িতে আসতে বলাই ভালো ছিল, আমরা তো আর একেবারে না খেয়ে নেই। আব্বা, জীবনে যদি এত বাছুপিছের আত্মসম্মানবোধ থাকে, তাহলে আমাদের মতো মানুষের আমরা কখন উপর উঠতে পারবো বাবা বলো? তারপরও আমি কোনোদিন কাজ স্যারের কাছে কোনো হেল্প চাইতে যাইনি, অথচ তোকে পাঠালাম। আব্বা, আমি তো ওনার কাছ থেকে টাকা কিংবা চাকরি কোনো কিছুই চাইনি, জাস্ট রেজাল্ট বেরোতে যতদিন ততদিনই তো থাকবো, আমি ম্যানেজ করে নিব আব্বা, তুমি চিন্তা করো না। জানি তুই পারবি, সারা জীবন তো অ্যাডজাস্ট করেই গেলি, ছোট ভাইয়ের জন্য একটা ভালো সুযোগও হাতছাড়া করলি, নিজের পড়াশোনার খরচ চালিয়ে সংসারের হালও ধরলি, এবার একটু নিজের দিকে তাকা বাবা। আব্বা, নিজের দিকে তাকানো মানে তুমি কি বলতেছ? তোমরা কি আমার নিজের বাইরে বল? তোমরাই তো আমার সব বাবা। তুমি কোনো চিন্তা করো না আব্বা, আমি ঠিক আছি। আর একটা রেজাল্ট বেরোলে দেখবে একটু ঠিকঠাক চাকরি ম্যানেজ করে ফেলবো, তখন আর কোনো ঝামেলা থাকবে না। পারলে একবার বাড়িতে আসিস বাবা, তোর মুখটা অনেকদিন দেখি না। আমার দিকে খেয়াল রেখো আব্বা, এখন রাখি।